সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন ডিপিএসির পক্ষ থেকে, সকলকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি, সকলকে আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের ন্যায় আমরা আজকে একজন ম্যাডামের সঙ্গে কথা বলবো, যিনি আমাদের এখানে ভর্তি ছিলেন, 10 দিনের মতো ভর্তি ছিলেন। তো আমরা জানবো তিনি আমাদের এখানে PLID সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন, তো আজকে তিনি চলে যাচ্ছেন। তো আজকে আমরা জানবো তিনি আসলে PLID হওয়ার কারণে ওনার কী কী প্রবলেম হয়েছিল, এবং আরও জানবো যে আজকে তিনি চলে যাচ্ছেন আসলে তার এখনকার অবস্থা আমরা সম্পর্কে জানবো। তো আসুন তার সঙ্গে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। ম্যাডাম, আমরা প্রথমে জানতে চাইবো আপনার নামটা কাইন্ডলি প্লিজ। আমার নাম রাহেলা বেগম। রাহেলা বেগম, ম্যাডামের দেশের বাড়ি কোথায়? কুমিল্লা, চাঁদপুর। কুমিল্লা চাঁদপুর থেকে এসেছেন, আচ্ছা আচ্ছা। ম্যাডাম, আপনার যে সমস্যাটা নিয়ে আপনি এখানে এসেছেন, এই সমস্যাটার নাম আপনি জানেন? জি না, আমি তেমন একটা জানি, আমি জানি এমনি হাড়ের ভিতরে রগে চাপ খাই। আচ্ছা আচ্ছা, আপনার হাড়ের মধ্যে ব্যথা ছিল, এই ব্যথাটা দীর্ঘদিন থেকেই ছিল, কত বছর হবে আনুমানিক? 8 বছর। 8 বছর ধরে ছিল আর কি। জি, এটা 8 বছর ধরে আপনার যে ব্যথাটা ছিল এটাকে PLID বলা হয়, এরকম অনেক পেশেন্টই আছে। তো ম্যাম, আপনার যে সমস্যাটা হয়েছে এটার জন্য তো আপনি অবশ্যই অনেক ডক্টরের কাছে গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, সেখানে কী বলেছিল আমাকে? সবাই বলছে যে এটা মানে হাড়ের উপরে রক সাপ খেয়ে রয়েছে, এটা অপারেশন করা লাগবে বলছে। আচ্ছা আচ্ছা। তা আমি আর অপারেশন করতে চাই না, আমি অনেক ডাক্তারের কাছে গেছি, অনেক ওষুধ বড়ি খাইছি, ভালো হয় না। জি, লাস্টে দিয়ে এখানে ঠিকানা পাই এখানে আসছি। আচ্ছা আচ্ছা, তো শফিউল্লাহ স্যারের ঠিকানা পেয়ে এখানে আসছেন। আচ্ছা, আপনি যখন শফিউল্লাহ স্যারের এখানে আসলেন, আপনি স্যারকে তো দেখিয়েছেন তাই না? জি। স্যারকে দেখানোর পর স্যার কী বললো আপনাকে? স্যার আমাকে বলছে এখানে 21 দিন ভর্তি থাকতে হবে, ভর্তি থাকলে সুস্থ হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো সেই স্যারের কথা অনুযায়ী আপনি ভর্তি হয়েছেন তাই না? ভর্তি হওয়ার পর আজকে 10 দিন, আপনি পবিত্র রমজান মাস উপলক্ষে আপনি চলে যাচ্ছেন, এটা যাওয়াটা অস্বাভাবিক কিছু না। তো আমরা জানতে চাবো এই যে 10 দিন আপনি ছিলেন, আপনি যেদিন ভর্তি হয়েছিলেন আপনার যে সমস্যাগুলো ছিল, তো আজকে আপনি পুরোপুরি কোর্স কমপ্লিট না করেই চলে যাচ্ছেন, কিন্তু 10 দিনে চলে যাচ্ছেন যেহেতু পবিত্র রমজান উপলক্ষে, তো আপনার এসে আগের সমস্যা থেকে এখনকার একটু কতটুকু ইম্প্রুভমেন্ট হয়েছে যদি একটু বলতেন আমাদেরকে? আগের থেকে আমি অনেক অনেক সুস্থতা পাইছি, মানে আগে তো বসতেও পারতাম না, অনেক মাজা ব্যথা ছিল, কান্না করতাম, এখন আল্লাহর রহমতে একটু বসতে পারি। আর পায়ে প্রচণ্ড ব্যথা ছিল, বুকে ব্যথা ছিল, আল্লাহর রহমতে এটি একটু কমছে সব। আপনি শফিউল্লাহ প্রধান স্যারের এখানে যে উদ্দেশ্য নিয়ে আসছিলেন বা যে আকাঙ্ক্ষা নিয়ে আসছিলেন, তো মোটামুটি DPRC হসপিটালের আমরা যারা স্টাফ কর্মচারী যারা এখানে আছে তাদের বিহেভিয়ার থেকে শুরু করে সেবার মান কীরকম আপনি পেয়েছেন? আসলে সেবার মান অনেক উন্নত এবং ভালো, সবাই ভালো এখানে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম আপনার ইনফরমেশন নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশে এবং দেশের বাইরে আমাদের অনেকেই PLID সমস্যায় ভুগছেন, এবং দৈনন্দিন জীবনে কাজকর্ম করতে গেলে মানুষের যে সমস্যাগুলো হয়, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্সিডেন্টাল কেস, এবং আমাদের লং টাইম প্রসেস যে লাইফস্টাইল, এই কারণে আমাদের অনেক সময় PLID প্রবলেম আমরা পড়ে থাকি। তো এই PLID প্রবলেম করতে গেলে ফার্স্ট যেটা হয়, আমাদের প্রবলেম যেটা হয়, আমাদের সার্জারি এবং প্লাস হচ্ছে সার্জারি ছাড়া আমাদেরকে একটা সিদ্ধান্তে আসতে হয়। তো আমাদের রেহেলা ম্যাডাম আমাদের যে সিদ্ধান্তটা নিয়েছিলেন তিনি অপারেশন ছাড়া সুস্থ হওয়ার জন্য, তো আজকেই নিয়ে এসেছেন আমাদের এখানে। তো এরকম অনেক PLID পেশেন্ট আছে যারা এরকম সমস্যায় ভুগছেন, আপনাদের সকলের উচিত সঠিক জায়গায় যাওয়া এবং সঠিক চিকিৎসা গ্রহণ করা, এবং আমাদের DPRC হসপিটালে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার এ ব্যাপারে খুবই আন্তরিকতার সাথে চিকিৎসা করে থাকেন। তো আমাদের ব্যাপারে জানতে গেলে আমাদের ওয়েবসাইট আছে, ফেসবুক আছে, এগুলোতে গিয়ে আমাদের ফোন নাম্বার আছে, এবং আমাদের এগুলোতে গিয়ে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করছি। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা,
আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।